মাত্র 1.5 মিনিটেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় বিস্ফোরণ ঘটে 11টি গ্রেনেডের, যা কাঁপিয়ে তোলে কেবল একটি এভিনিউ নয়, গোটা দেশ। কারণ হামলার প্রধান লক্ষ্য ছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অল্পের জন্য বেঁচে গেলেও তিনি আহত হন ওই হামলায়, আর নিহত হন নারী নেত্রী আইভি রহমান সহ 24 জন। নাটকের নাম জজমিয়া। তখন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায়। ঘটনার পর দায়ের করা হয় মামলা, কিন্তু প্রকৃত সত্য আড়াল করতে নষ্ট করা হয় মামলার আলামত। মূল আসামি হিসেবে দেশবাসীর সামনে হাজির করা হয় চালচুলোহীন এক জজমিয়াকে। হামলার স্বীকারোক্তিও তার কাছ থেকে আদায় করে পুলিশ। আমি কই আমাদের কী মামলা এদেশ করতেছেন? কয় তবে এদেশ করতেছি শেখ হাসিনার ব্রহ্মাস্ত্র দিয়ে মামলা। যেমনি কমু এমনি তুই শুনবি, এইভাবে করে যাবি না তুই কবচ পাইয়ে যাবি? মানুষ বাঁচার জন্য বহুত কিছু করে, আমি তাহলে কেমনি কী করতে? তবে আমার কয় তোদের এই মামলা আমরা দাস সাক্ষী হিসাবে রাখবো, তবে ঠিক আছে বাইর করবো আমরাই। তবে যদি দেশে আই তাহলে তুই যাগো নাম গাইছো দাদা তোদের মাইরা ফালাইব, তবে আমরা বিদেশ পাত করে দেবো না। এরপর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে এই মামলার পুনঃতদন্তের নির্দেশ দেন। ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে প্রকৃত সত্য। জজমিয়া নাটকের অবসান হতে শুরু করে। আর 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এলে তদন্ত গতি পায়, আর অধিকতর তদন্তে প্রকাশিত হতে থাকে গ্রেনেড হামলার চাঞ্চল্যকর সব তথ্য। তার ইতিহাস আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, এইভাবে আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহ উনি বললেন রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করা দরকার, নাসে তাকে এই দেশ থেকে মানে চিরবিদায় করে দেওয়ার দরকার, অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, জোট সরকারের মন্ত্রী আলী আহসান মুজাহিদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান সহ 22 জনের নাম আসামির তালিকায় যুক্ত হয়। মোট আসামির সংখ্যা দাঁড়ায় তখন 52টি। এর মধ্যে 3 জন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়, তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়। এবার শেষ হলো 49 আসামির বিচার কাজ, যার মধ্যে এখনও 18 জন পলাতক। 225 জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে এই মামলায়, আর মামলার কার্যক্রম চলেছে 119 কার্যদিবস। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।